সবাইকে বেশ আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি রাজশাহী জেলা বাংশ বাজারে। আজকে জানাবো আপনাদের শুকনোবাড়ির যে আপনার খুরসা পাইকারি দাম। আসসালামু আলাইকুম চাচা। চাচা এটা হচ্ছে কি মরিচ? শুকনো কারেন্ট। এটা পাইকারি কি দাম দিচ্ছেন কেজি? 410 টাকা কেজি দিচ্ছে পাইকারি। আর খুচরা কি দাম বিক্রি করেন আপনারা? 50 টাকা। সব বিক্রি করেন স হিসাবে? আর ওই পাশেরটা কি মরিচ? দেশি মরিচ। ওটা কত করে কেজি দিচ্ছেন? 380 টাকা পাইকারি দাম বিক্রি করছেন। 40 টাকা। তো দর্শক শুনলেন বর্তমান শুকনো মরিচের বাজার দর। তো চলুন আরও পাশ থেকে জেনে নিই। এ পাশে আরও কিছু মরিচ আছে, ভাই কি দাম বিক্রি করছে? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? এটা শুকনো কি মরিচ ধরে? এটা এটা বার্মা মরিচ, বার্মার কারেন্ট মরিচ। এটা কি দাম দিচ্ছেন পাইকারি কেজিতে? কত? 410 টাকা কেজি। তো দর্শক এই যে এটা 410 টাকা কেজি বর্তমান বাজারে এখন বিক্রি হচ্ছে। আর এটা কি মরিচ ভাই? একই মরিচ, একই দামে। ওই পাশেটা হচ্ছে একই দাম। তো চল না একটু পাশ থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন? চাচা এগুলো কি মরিচ ধরে? এটা বার্মা মরিচ, বার্মা। আর এই পাশেরটা? এটা দেশি মরিচ, দেশি। চাচা বার্মাটা পাইকারি কি দাম দিচ্ছেন কেজি? হলো 15 টাকা, 415 টাকা কেজি। 415 টাকা কেজি বিক্রি করছেন এটা? আর দেশিটা? দেশিটা হলো দাম, দেশিটা হলো আপনার হলো 380 টাকা কেজি। 380 টাকা কেজি। আদা খুরসা বিক্রি করেন না পাইকারি? চাচা পাইকারি খুরসা তো চাই। কত করে কেজি বিক্রি করছেন আদা? পাইকারি এটা হলো আপনার ওই শিলিগুড়ি আদা, এটা হলো আপনার 70 টাকা কেজি। 70 টাকা কেজি দিচ্ছেন পাইকারি হিসেবে? তো দর্শক এই যে এই আদাটা আপনার বর্তমান বাজারে এখন কেজি দরে বিক্রি করছে আপনার 70 টাকা কেজি। তো এই ছিল আজকে আপনার শুকনো মরিচ এবং আদার বাজার দর, খুরসা এবং পাইকারি। খুরসা হিসেবে কত বিক্রি করছেন চাচা এগুলো? মানে 90 টাকা 100 টাকা কেজি পরে স হিসাবে বিক্রি করে। তো স হিসাবে আপনার 90, 95, 100 পড়তে পারে।